প্রশ্ন করছেন যে বিছানায় বসে বা শুয়ে কি কোরআন তেলাওয়াত করা যাবে কিনা সে বলছে যে আমি কেন প্রশ্নটা জিজ্ঞাসা করলাম অনেক সময় আমরা যে বিদেশ বাড়িতে শুয়ে থাকি তো আমাদের প্রত্যেকের ফোম থাকে তো স্বপ্ন তো হয়ে গেলে তো অনেক জায়গায় এটা লেগে যাওয়ার সম্ভাবনাও আছে সেক্ষেত্রে কি কোনো সমস্যা হবে কিনা বা তেলাওয়াত করা যাবে বিধান কি আলহামদুলিল্লাহ সাল্লাম বারাকাল মোহাম্মদ কোরআন পড়ার জন্য আপনাকে জানাবাতে কোবরা বড় না থেকে আপনাকে পবিত্র থাকা শর্ত আপনার বেড পবিত্র থাকা শর্ত এরকম না বেড পবিত্র থাকা আপনার শর্ত হবে নামাজের জন্য স্থান পাক শর্ত কিন্তু কোরআন তেলাওয়াতের জন্য এটা শর্ত নয় এজন্য আপনি সেই সেই বিছানাতেই আপনি বসে বসে কোরআন তেলাওয়াত করতে পারবেন কোরআন তেলাওয়াত করার জন্য জানাবাতে কোবরা যে বড় নাপাকি স্বপ্নদোষ দোষ সহবাজজনিত এগুলি বিধিনিষেধ আছে কিন্তু জানাবাত শুকরার জন্য বিধিনিষেধ নেই হযতে আলী রাজ্জালাহ তালাহের কাছে দুই সাহাবিক গেলেন যাওয়ার পর আলী রাজ্জ আল্লাহ তালাহান তাদেরকে কাজে পাঠালেন বলেন তোমরা দুইজনই শক্তিশালী তোমাদের শক্তি দ্বারা ইসলামের উপকার সাধন করবা যেভাবেই হোক তো একজন মনুষ আদ গোত্রের তো সাহাবি বন বর্ণনা সাহাবি বলছেন যে আলীর আনুকে দেখলাম তিনি টয়লেটে গেলেন টয়লেট থেকে বের হয়ে এসে তিনি একটু পানি নিয়ে মুখে মারলেন মারার পর আমাদেরকে কোরআন পড়ে শোনাতে লাগলেন আমরা জিজ্ঞাসা করলে তিনি বললেন যে রসুল্লাহ সাল্লাহ্লাম পোসা পায়খানা করার পর কোরআন পড়তেন শুধু জানাবাতে কুবরা মানে সহবাসজনিত বা স্বপ্নজনিত এই সমস্ত জানাবার ছাড়া তাকে কোনো কিছুই কোরআন তালাওয়াতের ক্ষেত্রে বাধাগ্রস্ত করতে পারত না যেন আপনি কোরআন তালাওয়াত সব পায়খানা করে আসার পর পড়তে পারবেন অজু ছাড়াই তবে অজু করে নেওয়াটা উত্তম হবে তবে একটা হলো জায়েজ একটা হলো উত্তম সুপারিটিভ যা সুপারিটিভ নয় তাই কিন্তু হারাম না বা খারাপ নয় ঠিক আছে সেক্ষেত্রে আপনি শুয়েও তেলা করতে পারবেন বসেও তেলাওয়াত করতে পারবেন অনেকে বলে যে কোরআন খুলে রাখছিস কেন কোরআন শয়তানে পড়বে হাস্যকর কথা আরে ভাই শয়তানে পড়তে যেত শয়তান পড়বে কেন শয়তান পড়বে না এটা একটা এটার একটা বানোয়াট আমাদের জনসমাজে প্রচলিত একটি হাদিস কোরআন আপনার কি এই পাতা পাতার মধ্যে এইভাবে বাইন্ডিং কোরআন ছিল নবীর যুগে নবীর যুগে তো খোলাই থাকতো এগুলি কোরআন খুলে খুলে রাখলে রাখলে কোনো গোনা হয় না বা শয়তান পড়ে এটাও ঠিক না মুখস্থ পড়বেন আল্লাহ আল্লাহ ম প্রশংসা করতে গিয়ে কোরআন না মান কৌদ আলা জনুভীম যারা আল্লাহকে কেয়ামান দান্নায় অবস্থায় ডাকে কে কেয়ামান কৌদ বসে বসে ডাকে ওয়ালা জুনু তাদের পার্শ্ব পার্শ্বদেশে থেকে অর্থাৎ শুয়ে থেকে আল্লাহকে ডাকে আর আফজাল তেলা বাতুল করান বলছেন ফরজ নামাজ পরেই উত্তম উত্তম জিকির হচ্ছে তেলা বাতুল কোরআন তেলাওয়াত সো আপনার এই ক্ষেত্রে কোনো বাধা নেই ওই বেডে বসে আপনার কোরআন বা শুয়ে পড়ার ক্ষেত্রে কোনো বাধা নেই হাজা সাল্লাহাম বারাক বিনামূল্য